ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। ২৫ দিন বিজেপি পার্টি অফিস বন্ধ ছিল, আজকে খোলা হয়েছে, কি বলবেন? পার্টি অফিস আমরা দলে যে নির্বাচনের পর সাধারণ মানুষ যেভাবে দলে এসে যোগদান করছে এবং বিভিন্ন দল থেকে বিভিন্ন রকমের মানুষ বেনেও জলের মতো দলে এসে ঢুকছে, তখন আমরা দেখলাম যে বেশ কিছু কর্মী আমাদেরকে বা নেতৃত্ব আমরা বিচার হয়ে গেলাম যে কারা বা কোথা থেকে আসছে, এগুলো আমাদের বাছাই করা দরকার আছে। সেই বাছাই করার জন্য আমরা বেশ কিছুদিন ধরে দলটা মানে পার্টি অফিসটা অন্য দলের ছত্রছায়া চলে যাচ্ছিল, সেরকম একটা পরিস্থিতিতে আমরা পার্টি অফিসটা বন্ধ রেখেছিলাম এবং বন্ধ রাখার পরে আমরা দীর্ঘ আজকে 15-16 দিন পর আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়ে সেই সব কিছু কর্মী আমরা বাছাই করতে পেরেছি এবং আমাদের সুচিন্তিত মতামতে আমাদের মধ্যে যারা আমরা ছিলাম বহুদিনের কর্মী আমরা সবাই মিলে একত্রিত হয়ে বসে আজকে আমরা এই পার্টি অফিস খুললাম। আপনার নাম? আমার নাম তাপস চ্যাটার্জি, ক্যানিং 1 নম্বর মণ্ডল, বিজেপির সভাপতি। দীর্ঘ 20-25 দিন বন্ধ ছিল, আজকে সেটা খোলা হলো, কি বলবেন? আমাদের মধ্যে কিছু বেনিয়োগ ঢুকেছিল, ঢুকে এরকম অশান্তি জায়গা তৈরি করছিল। আমরা জেলা নেতৃত্ব এবং মণ্ডল সভাপতি তাপস দা, সঞ্জয় দা, এরা আমরা ঠিক করে নিয়েছি, নিয়ে আবার জেলার সাথে কথা বলে আমরা পাঠিয়ে দিয়ে বলেছি এবং বেনিয়োগ যারা তাদেরকে ছাঁটাই করে কথা বলে। আগামী দিনে যদি কোনো অন্য কোনো রাজনৈতিক দল থেকে ফের মানে আপনাদের দলে ভিড়তে চায়, সেই ক্ষেত্রে কি বেনজল মানে পরীক্ষা করে নেওয়া হবে? আমাদের দরজা খোলা আছে, আমরা নেবো, যেগুলো বাছাই করে নিয়ে কাজ চালানোর মতো কাজ চালাবো, আর যেগুলো খুলে দেওয়ার মতো সেগুলো আমরা নতুন কাজ চালানোর কথা যেটা বলছেন, তাহলে কি ভিন্ন পার্টি থেকে যারা আসে তাদের উপরে নির্ভরশীল কাজ করার জন্য? না, নির্ভরশীল না, আমরা বেছে নেবো। অনেক সমস্ত তৃণমূল, কংগ্রেস এবং এসিসিআই সমস্ত দলের ভালো লোক তো আছে কিছু না কিছু, তাদের মধ্যে দিয়ে আমরা বেছে নিই। তারা যদি না আসে তাহলে কি আপনাদের দলে কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে। আপনার নাম? আমার নাম অসিত মণ্ডল, এই জেলা যুবমোর্চা। ক্যানিং মহকুমার এই বিজেপি পার্টি অফিস বন্ধ ছিল, আজকে খোলা হয়েছে, কি বলবেন? দেখুন, এটা এইভাবে আমরা বলছি না, আপনি যেভাবে বললেন বন্ধ ছিল এইভাবে নয়। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে যে বিপুল জয়, এই বিপুল জয়ের পরে পশ্চিমবঙ্গেও আমরা বিশাল জয়লাভ করেছি, আমরা 18টা আসন এখানে জয়লাভ করেছি এবং প্রায় 23টা আমাদের যে কেন্দ্রীয় যা সিদ্ধান্ত ছিল প্রায় 23টা আসন জয়লাভ করতাম। তারপরে পরেই পশ্চিমবঙ্গে যেভাবে দল ত্যাগের হিড়িক পড়েছিল, সেই একইভাবে ক্যানিংয়েও বিভিন্নভাবে বিভিন্ন দল থেকে এখানে প্রচুর কর্মী আমাদের মধ্যে যোগদান করে এবং সেই সমস্ত কর্মীদের মধ্যেও কিছু বেনজল আমাদের যে সম্মানীয় সভাপতি এখানকার 1 নম্বর ক্যানিং মণ্ডলের, উনি বললেন, সেই সঙ্গে সঙ্গে এখানকার যারা প্রাক্তন কার্যকর্তা ছিল, মানিকদা, দীপকদা, যারা সব সম্মানীয় সভাপতি, সম্মানীয় অসিত মণ্ডল, যারা এই মণ্ডলের প্রাক্তন সভাপতি এবং বিভিন্ন সম্মানীয় যারা কার্যকর্তা, তারা সবসময় দেখেছে যে এখানে পার্টির মধ্যে যে বেনজল যেভাবে প্রবেশ করেছে তাতে আমাদের মধ্যে যদি আমরা ঠিকঠাক না হই তাহলে এখানে পার্টিটাকে আমরা সেইভাবে খাড়া করতে পারবো না। আর ক্যানিংয়ে ভারতীয় জনতা পার্টির কয়েকটা অঞ্চলে আমরা লিন নিয়েছি, আর সেই কারণে এখানে প্রচুর কর্মী আমাদের মধ্যে আসতে চাইছিল। সেই কারণে যখন ওই বেনজল যখন এসে আমাদের মধ্যে একটা বিভ্রান্তিকর জায়গা তৈরি করছিল, তখন এনারা সিদ্ধান্ত নেয়, এই যারা আমাদের সম্মানীয় সভাপতি প্রাক্তন এবং বর্তমান এবং আরও কার্যকর্তাগণ সিদ্ধান্ত নেন যে পার্টি অফিসটা কিছুদিনের জন্য বন্ধ থাক। সেই কারণে বন্ধ ছিল, অন্য কোনোভাবে এটা বন্ধ রাখা হয়নি। তারপরে আমরা জেলার যা সম্মানীয় সভাপতি থেকে শুরু করে যারা দায়িত্বে আছে সবার সঙ্গে আলোচনা করে আমরা পার্টি অফিস
সবাই একত্রিত হয়ে আজকের এই খুব ধুমধামের সহিত আবার এই পার্টি অফিস আমরা সবাই মিলে আসছি খুলছি। এটা খোলা নয়, খোলা আমাদের সবসময় ছিল, এখানে জনতা পার্টির কার্যকর্তারা সবসময় আসত। নতুন করে ভারতীয় জনতা পার্টি ক্যানিং মণ্ডলের সবাই মিলে একত্রিত হয়ে সবাইয়ের সাহায্য নিয়ে পথ চলা শুরু। আগামী দিনে যদি ভিন্ন রাজনৈতিক দল থেকে এমন বেনজল আসে সেক্ষেত্রে কি আপনারা যাচাই করবেন? দেখুন, এটা দলীয়ভাবে সবাই মিলে একত্রিতভাবে বসে সিদ্ধান্ত হবে, আর পার্টির তো নিজস্ব একটা সিদ্ধান্ত আছে, কিন্তু একদম কেন্দ্রীয় থেকে পরিষ্কার ঘোষণা আছে যে সমস্ত কার্যকর্তা বিভিন্ন দলে যারা পচা ধসা গলা, যাদের বিভিন্নভাবে চিহ্নিত আছে, তাদেরকে যাতে কোনোভাবে পার্টিতে আশ্রয় না দেওয়া হয় বা পার্টিতে সেইভাবে তাদেরকে জায়গা না দেওয়া হয়। পার্টি সবাই করুক, কিন্তু সেই জায়গা তারা যেন সেভাবে না পায় সেটার দিকে সবাই মিলে নজর দিন। আপনি যেটা বললেন পার্টি সবাই করুক, তাহলে কি বিজেপি দলের দুষ্কৃতি মানে চান্স পাবে? না না, এটা তো পূর্বেই বললাম যে পচা গলা ধসা কেন্দ্রীয় নেতৃত্বে এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তারও একই বার্তা, সবাইয়ের একই বার্তা যে এভাবে ভারতীয় জনতা পার্টিতে যদি মনে করে দুষ্কৃতি বা ইত্যাদি সমস্ত এসে এখানে সুবিধা লাভের চেষ্টা করবে সেটা কোনো দিনই হবে না। এখানে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা কেউ পাবে না। আপনার নাম? সঞ্জয় কুমার নায়ক।